হ্যালো ফ্রেন্ডস, আমি অঙ্কিতা আবার আপনাদের সামনে আজকে উপস্থিত হয়েছি নতুন একটা ভিডিও নিয়ে। সেটা হচ্ছে এই সালভিয়া গাছে পরিচর্যা বিষয়ে আপনাদের জানাবো। আমি এই সালভিয়া গাছটা এবছর আমি প্রথম লাগালাম, আমার হাতে প্রথম তৈরি সালভিয়া গাছটা। আর এটাতে ফুল এসেছে, দেখতে পাচ্ছেন আপনারা, রেড কালারের সালভিয়া ফুল, খুব সুন্দর, একটু গুল্ম জাতীয় টাইপের, হালকা ছোট গুল্ম জাতীয় টাইপের গাছটা। গাছটা কি সুন্দর ফুল এসছে আপনারা দেখতে পাচ্ছেন। এই গাছটা আমি 2 মাস আগেই লাগিয়েছিলাম, ঠিক অক্টোবরের শেষে। দেখতে পাচ্ছেন 2 মাসের মধ্যে গাছটাতে কি সুন্দর ফুল এসছে, আরও ফুল আসতে শুরু করেছে। এটাও ফুটে যাবে 2 থেকে 3 দিনের মধ্যে, কুড়ি আসতে শুরু করেছে। এই গাছের পরিচর্যা বিষয়ে আপনাকে জানাই, এটাতে খুব বেশি সার বেশি দিতে হয় না। তবে হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন এই গাছটা ভেঙে গেছে, কোনো পাখি এসে গাছের ডানাগুলোকে ভেঙে দিয়েছে। সকালবেলা অনেক পাখি তো আসে, সেই জন্য গাছটাকে একটু আমাকে ছায়া রাখতে হয়েছিল। এবার গাছের মাটির ব্যাপারে আপনাদের জানাই ফ্রেন্ডস, মাটি হচ্ছে কিছুটা গার্ডেন সয়েল, কিছুটা স্যান্ড, কিছুটা নিমের খোল আমি দিয়েছিলাম, কিছুটা সর্ষের খোল দিয়েছিলাম, কিছুটা ভার্মি কম্পোস্ট দিয়েছিলাম, কিছুটা গোবর সার দিয়েছিলাম। সব ধরনের উপাদান দিয়ে তৈরি এই মাটিটা, মিশ্রিত উপাদান দিয়ে তৈরি হয়েছে। আর আপনাদের জানিয়ে রাখি, পুরো সানলাইটে 6 থেকে 7 ঘন্টার সানলাইটে গাছটাকে রাখতে হবে। ছায়াতে রাখলে চলবে না, তাহলে গাছটা গ্রোথ হবে না। আর জল আমি 2 দিন অন্তর অন্তর দিয়ে দিই, দেখি মাটি যেন ভিজে থাকে সব সময়, মাটি যেন শুকনো না থাকে, সেইভাবে দেখেই আপনাকে জলটা দিতে হবে। আপনার গাছটা লাগান, গাছটা খুব ভালো, খুব সুন্দর ফুলটা দেখতে। আর শীতের মরশুম, সুতরাং সুন্দর সুন্দর গাছে ফুল দেখে মনটা ভালো থাকে। আর আমি যখন সকালে উঠি, তখন ছাদে এসে, আমার রুফটপে এসে আমি যখন গাছেগুলোকে দেখি, মনটা ভালো হয়ে যায়। আপনারা গাছটা লাগান, আর এটা তো বছরের শেষ, আপনারা ভালো থাকুন, নতুন বছর ভালো করে কাটান। অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার টু অল অফ ইউ মাই ফ্রেন্ডস, খুব ভালো থাকুন, ভালো করে কাটান, ভালো রাখবেন সবাইকে, আর নিজেকেও ভালো রাখুন। বাই বাই ফ্রেন্ডস।